মালদ্বীপ মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। আসসালামু আলাইকুম দর্শক, তথ্য রহস্যের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল। আর আজকের এই পর্বে জানব মালদ্বীপ সম্পর্কে। মালদ্বীপের রাজধানীর নাম মালে, দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু একটি দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200 বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ। মালদ্বীপ নামটি সম্ভবত মালদ্বীপেই রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপ রাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃতি মালাদ্বীপ অর্থ দ্বীপ মাল্য বা মহিলা দ্বীপ, এর অর্থ দাঁড়ায় নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি জন্ম নিয়েছে। প্রাচীন সংস্কৃতিতে যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃতি লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্ষাদ্বীপ পুঞ্জ বা চাগোস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালাভিতু, যার অর্থ দাঁড়ায় দ্বীপ মাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত হয়েছে। মধ্যযুগে ইবনে বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহালদ্বীপিয়াত নামে উল্লেখিত করেছেন। আরবিতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়ে থাকে। শ্রীলঙ্কা হতে আনুমানিক 400 মাইল দক্ষিণে পশ্চিমে 1010টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ। মালদ্বীপের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেল দ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ, আর মাল শব্দটি দেশটির রাজধানী নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। 1507 সালে পর্তুগিজ পর্যটক দম লোরেনকো দে আলমেদা মালদ্বীপে পৌঁছায়। সে সময় পশ্চিম ভারতের গোয়ায় ছিল পর্তুগিজদের বাণিজ্য কুঠি। পর্তুগিজরা বলপূর্বক কর আদায় করত 1573 খ্রিস্টাব্দে। মালদ্বীপের সুলতান হলেন সুলতান থাকুরুফানি আল আজম। তিনি পর্তুগিজদের মালদ্বীপ থেকে বহিষ্কার করেন। সুলতান থাকুরুফানি আল আজম মালদ্বীপের নবযুগের স্রষ্টা। তিনি নতুন লেখনের প্রচলন শুরু করেন, গড়ে তোলেন সামরিক বাহিনী। ব্রিটিশরা 1815 সালে শ্রীলঙ্কা পদতারণ করে, এরপর পদতারণ করে মালদ্বীপেও। তো যাই হোক দর্শক, চলুন আমরা ভিডিওটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। 1953 সালে সালতানাতের অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক অব মালদ্বীপ। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি রায় দেয়। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি। ইনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংঘটিত হয়। মালদ্বীপে রয়েছে রাজনীতি। দেশটিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্ট হচ্ছেন সরকার প্রধান। প্রেসিডেন্টই ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ দেন এবং তিনিই হচ্ছেন তাদের প্রধান। প্রেসিডেন্ট 5 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তবে দেশটিতে অমুসলিমদের কোনো ভোটাধিকার নেই। দেশটিতে 50 সদস্যের একটি মজলিসে ছোড়া আছে। এরা 5 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। এই 50 সদস্যের মধ্যে 8 জন প্রেসিডেন্ট কর্তৃপক্ষ মনোনীত হন। এই একটি উপায়েই মহিলা সংসদে প্রবেশের সুযোগ পান। দেশটিতে সর্বপ্রথম রাজনৈতিক দল গড়ে ওঠে 2005 সালে। সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম কর্তৃক প্রতিষ্ঠিত এই দলের নাম দ্য মালদ্বীপিয়ান পিপলস পার্টি। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা খুবই ভালো। ক্ষুদ্র হলেও দেশটিতে আছে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী MNDF নামে যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা, যেমনটি আমাদের দেশে এবং বহির্বিশ্বেও ঘটে থাকে। এ বাহিনীর হাতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নিতে পূর্ব নাম অনুসারে দেওয়া হয়। কোস্টগার্ড, ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ইনফ্যান্ট্রি সার্ভিস, ডিফেন্স ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো MNDF-এর বাহিনী পরিচালনা করে থাকে। দর্শক, মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ, শতকরা 100% মুসলমান। দ্বীপেই ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপগুলির প্রায় সবাই দ্বীপেই ভাষায় বিভিন্ন উপভাষায় কথা বলে থাকে এরা। এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। যেহেতু মালদ্বীপে দীর্ঘ 800 বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিল, তাই স্বভাবতই মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকটাই ইসলাম দ্বারা প্রভাবিত। দর্শক, মালদ্বীপ সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং সেই সাথে অনেক খুঁটিনাটি তথ্য জানতে পেরেছেন। এবং কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত হতে পারেন। যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।